তাহলে দেখো বন্ধুরা, সকাল সকাল ছেলেকে নামিয়ে দিলাম গাড়ি। গাড়িটা তো তুলে রাখা থাকে বারান্দার ট্রাঙ্কের উপরে, তোমরা জানোই বা দেখেছো, রোজ মাঝে মাঝে নামিয়ে নামিয়ে দেখি যে এই বোধহয় হবে, এই বোধহয় হবে, কিন্তু না, দুদিন পর পরের জন্য দেখি দেখি যে হবে নাকি। সেই দেখো একই খায় না, তাহলে বাড়বে কি করে, কবে যে চালাতে পারবে গাড়িটা কে জানে, তাই না বাবা? ও তো খুব খুশি, যদি চালাতে পারতো বেশ ভালোই হতো, তাহলে আমি সারাদিন গাড়ি নিয়ে থাকতাম, আমি কাজ করতে পারতাম, তাহলে আর কল পরে আমাকে ঘন ঘন এত ছুটতে হতো না ওর পেছনে, তাই তো বাবা? চেষ্টা করছে, চেষ্টা কিন্তু করছে, দেখেছো দিদি হ্যান্ডেলে? এই ভয়ে থাক, গাড়ি তুলে রাখি, গাড়ি আমার মাথায় থাক, তা পড়ে গেলে একটা বিপদ ঘটে। হাই, গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের মতন বেশ ভালো আছি। তো চলো আবারও চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমার ব্লগটি খুব খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই আস্তে আগে মানে এখান থেকে রকেট গেল, তো কত ভালো লাগছে বলো। এটা কিন্তু আস্তে আস্তে পরে কিন্তু মিলিয়েই যাবে, মনে হচ্ছে এখান থেকে গেছে, কিন্তু না, আসলে যে কুতো দিয়ে গেছে, তাই না বলো? এখান থেকে কেউ যায়নি, গেছে আরো কত দূর থেকে, অনেকে এই কাছ থেকে গেছে, কিন্তু গেছে অনেক সকালে। সমস্ত চাটা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর এই দেখো ট্রাঙ্কের মধ্যে যে কাপড়টা ছিল সেটা আজকে তুলে নিয়েছে, ওটা কাজও, ওটা বেশ নোংরা হয়েছে। আর দেখো এই ঝুড়িটার মধ্যে আছে স্কুল থেকে যে ছাতু দিয়েছিল ছেলের, এই দেখো ছাতুর প্যাকেটটা রয়েছে। এই ছাতুর প্যাকেটটা আজকে চেলে তারপরে কৌটো ধুয়ে কৌটোর মধ্যে ঢেলে রাখবো। আর এদিকে দেখো আমার ঘর দেওয়া সমস্ত কিছু গোছানো টোছানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজে ঘড়ি কাটা 10:10, তো এই কাজগুলো সব করে নিয়েছি। আর জল তো সেরকম কোনো স্পিড নেই, বাইকগুলো না ইয়ে করে, তো যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ডাল সেদ্ধ, আর একটু পরে বসাবো ডিম সেদ্ধ, আর রান্নার জল টল ভরা হয়ে গেছে। আর মা আজকে গিয়েছিলো সকাল সকাল বাজার, তো চলো একবার তোমরা দেখে নাও মা বাজার থেকে কী কী নিয়ে এসছে। দেখো মা বাজারের ব্যাগ থেকে বাজারগুলো ঢেলে নিচ্ছে, সব গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। তো দেখো এখানে নিয়ে এসছে শাক, নোটে শাক, আলু, টমেটো, উচ্ছে, পটল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো এনেছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, এটার মধ্যে মাছ, আদা, আর এই সাদা চিকচিকিটার মধ্যে আছে পেঁয়াজ। তো এই দেখো মা নিয়ে এসছে কাটা মাছ, তো চলো মা মাছটা ধুয়ে নিই। আর এদিকে দেখো সকালের চা খাওয়া হয়েছে, সকালের তরকারি করা হয়েছে, ছেলেকে খাওয়ানো সমস্ত বাটিগুলো আছে, তো চলো এই বাটি টাটিগুলো সমস্ত কিছু মেজে নিই বাসনগুলো। আর এখানে দেখো এক গাদা জামা কাপড় আছে, তো এই জামা কাপড় কটাও কেচে নেবো। আর এই দেখো একটা সোয়েটার ছিল তোমার দাদাভাই শীতে, তো সোয়েটারটাও কেচে দেবো। গরম জল হয়ে গেছে, তো চলো এখন চটপট করে এগুলো ভিজিয়ে নিই। তো দেখলেই তো ওখানে কত বাসন ছিল, কাচাকুচি ছিল, জল থাকতে থাকতে সেই কাজগুলো আমাকে করতে হতো, তো পেরেছি, মানে দৌড়ে দৌড়ে কাজ করেছি সমস্ত কাজ বাজ, কাচা ধোয়া, বাসন টাসন ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। শুধু আমার ঘর মোছার, মায়ের ঘর মোছাটা বাকি আছে, সেটা মুছবো। আর আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, কটা ভিজা ভাত ভাত, আর সকালে পেঁপে আলু কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম সেই দিয়ে খেলাম। আর এদিকে দেখো ছেলের জন্য নিয়ে নিয়েছি ভাত, এখানে নিয়েছি ডিম সেদ্ধ, আর সকালে যে কুমড়ো আলু পেঁপে দিয়ে তরকারি করেছি সেইটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, তো সেটাই এখন ছেলেকে খাওয়াচ্ছি। ভাত, কুমড়ো আলুর তরকারি, পেঁপে একসাথে তরকারি, আর ডিম, তো ডিম সেদ্ধ, এই দিয়ে ছেলেকে খাইয়ে নিই। এখন ঘড়ির কাঁটা 11:30 বেজে গেছে, তো চলো আগে ছেলেকে চটপট করে খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো ওদিকে যখন ছেলেকে খাইয়েছি, ছেলের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ছেলে তো খেলোই না, এই কটার মতন ভাত খেয়েছে, বেশি খাইনি, নিয়েছিলাম এই কটা, মানে 4-5 বার খেলো আর খেলো না। আর এদিকে দেখো করছে ছেলে বদমাশি, ওকে শুধু বদমাশি করতে দাও, আর কিছু করতে না দিলেও চলবে, আর খেতে দিও না ওকে, তাহলেই হবে। তো চলো এখানে যে সবজিগুলো আছে আমি সবগুলো নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, নাহলে ওরা তো কি সব রোদে শুকিয়ে যাচ্ছে। চলো সব সবজিগুলো ফ্রিজে রেখে দিই। আর দেখো কবেকার ডাটাগুলো এখনো রয়েছে। হ্যাঁ না, দেখো হচ্ছে বটবটি, আর
উচ্ছে গুলো রেখে দিই। আর এই দেখো এখানে এসে বসেছে, কি করে কাজ করবো বলো, এই দেখো এখানে এসে বসেছে। তুই সরলি দেখো সবজির প্যাকেটের মধ্যে ভরলাম না, প্যাকেটের মধ্যে ভরলে বলো তো কি হয়, ঘেমে এরকম হয়ে থাকে, তো এরকম রাখলেই আমি দেখেছি ভালো থাকে। আর এখানে দেখো সেই তেঁতুল গুলো আছে এখানে, আর এই দেখো তরমুজ, আবার এই একটা তরমুজ আছে, আবার এই একটা আজকে নিয়ে এসেছে দেখো। তো দেখো বন্ধুরা ওদিকে সবজি ফ্রিজে রেখে এদিকে চলে আসলাম দেখো এই ট্রাঙ্কের কাপড়টা পাততে। অনেকদিন থেকে ভাবছিলাম কেচে পাতবো নতুন করে আবার, কিন্তু এটা হচ্ছিলো না। আজকে যাই হোক সময় করে নিলাম একটা একটা করে, চেষ্টা করে যতটা পরিষ্কার করে রাখা যায় এই আর কি। তো দেখো ভালো করে টান টান করে পেতে, তারপরে ওখানে সবজিটা যা যা রাখা রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। ট্রাঙ্কের কাপড়টা কেচে দিয়েছিলাম আজকে, তো ওটা শুকিয়েও গেছে, কেচে দিয়েছি আর মেলে দিয়ে কেচে আগে ওটা মেলে দিয়েছি। তো এখন কটা বাজে, এখন 12:15 শুকিয়ে গেছে, তারপর দেখলেই পেতে টেতে দিলাম, পেতে ওখানে যা যা থাকে রেখে দিয়েছি, শুধু ছেলের গাড়িটা তোলা হয়নি, ছেলের গাড়িটা তুলে রাখবো, না হলে না ও খুব জ্বালাত্তন করে জানো তো, ওই গাড়িটার উপরে থাকবো না, ও উঠে মধ্যে উঠে উঠে বসবো, তবে ব্যথা ট্যাথা পাবে। আর এদিকে দেখো মা এদিকে ভাত তো আমি বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে, আর এদিকে বসিয়ে এসে দেখো চাটনি, তো এদিকে চাটনি হচ্ছে। তো দেখো এদিকে তো চাটনি বসিয়েছে, চাটনি হতেই চললো, একটু করেই নামিয়ে দেবে চাটনিটা, দেখে বুঝতেই পারছো আর একটু হলেই চাটনিটা হয়ে যাবে আর কি। আর এদিকে দেখো মা কেটে রেখেছে মাছের জন্য বড় বড় করে একটু বটবটি আর আলু, তো বটবটি আলু দিয়ে হবে তরকারি মাছ দিয়ে, তো মাছের ঝোল হবে বটবটির আলু দিয়ে। আর ওদিকে এসছে বাবার ফোন, তো চলো। আর শাক এনেছিল মা নোটে শাক বাজার থেকে, তো চলো বা মাকে নোটে শাকগুলো কেটে দিই, তাহলে একটু এগিয়ে যাবে। আমার ছেলের বাবার তো খাওয়া হয়ে গেছে, মার এখনো খাওয়া হয়নি, আমি শাকটা কেটে দিই, তাহলে হয়তো মাকোটা খেয়ে নিতে পারবে। তো চলো আমি আগে চটপট করে শাকটা কেটে নিই, আমার ঘর মায়ের ঘর মুছে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে আমার সারা হবে। আর ভাত তো নিয়েছিলাম, ভাত তো খেলে হই না, 3-4 গ্লাস মুখে দিয়েছে, এই করলো। এই দেখো উই 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 এটা ঠাম খাবে তরকারি। আর এই দেখো সকালে যে তরকারি করেছিলাম পেঁপে আলু কুমড়ো দিয়ে, ভালোই লেগেছে বেশ খেতে তরকারিটা, খা। কাঁচা বেগুন কুমড়ো এসব খাবে, দেখো ভাত খাবে না, তো ভাত খাস না কেন বাবা, এগুলো খেলে তো কেন ভালো লাগে কি। হো এদিকে আবার চলে আসলাম শাক কুচোতে, মাঝে বাজার থেকে নিয়ে এসেছিল নোটে শাক, তো সেটা কুচিয়ে দিচ্ছি, হাতে হাতে কুচিয়ে দিলে বলো তো কী হবে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এটা কুচিয়ে দিলে মা বসতে পারবে খেতে, তো দেখো শাক একটু বেগুন দেবে, তো বেগুনটা একটু কেটে দিচ্ছি। তো দেখো মা এদিকে বসে পড়েছে মুড়ি খেতে, শাকটা কেটে দিলাম, আর মা দেখো মুড়িটা খেয়ে নিলো, তো চলো মা মুড়িটা খেয়ে নি। তো তারপর আবার রান্না বসাবে, আর এই দেখো আমার গাড়িটা আমাকে সরাতে হবে বুঝলে, তো এই দেখো গাড়িটা আমাকে সরাতে হবে, না হলে এই যে কখন ঘটনা ঘটিয়ে দেবে। দেখো মা আজকে রান্না করেছে বটবটি আলু দিয়ে, ধনে পাতা দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে দেখো ডালটা ছেলের জন্য রেখেছিল ডাল, আর এমনি ডাল করেছে টমেটো দিয়ে, আর এটা হলো টমেটোর চাটনি, আর এখানে হলো পেঁয়াজি, আর এই দেখো শাক। মাঝে বাজার থেকে এসে শাক হয়েছে নোটে শাক, তোমার দাদাকে শাক খাবে যে নোটে দিও, তো আমার আমি শাক নিয়েছি, তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, স্নানটা সমস্ত কিছু হয়ে গেছে, ছেলেটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা নিয়েছে আমরা খেয়ে উঠবো, তারপরে মা খেতে বসবে আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে কি করে কি গো চুরি করে তরমুজ খাচ্ছ আমাকে দেবো না তো এদিকে ঘুরে ঘুরে খাচ্ছে কেন তাহলে খেলা সেটা হলো
তো দেখো এখন তরমুজ খাচ্ছি, মা কাটলোই মাত্র। আমি ছেলেকে নিয়ে এসে দেখি মা তরমুজ কাটছে, ভালো একটা খাই, মাথা বলে একটা করে খেলাম, বেশ ভালো মিষ্টি আছে। তরমুজ না খরমুজ? তরমুজের মাসি খরমুজ দেখি বুঝতে দাড়ি কেটেছি, তা চুল গুলো কেটে আসলো না? চুল কাটার টাইম নেই। চাউমিন খায় কিছু খায় না। বন্ধুরা দেখো একদিকে কিন্তু ভালো হয়েছে, চাটা না খেয়ে আমার লাভই হলো। তো চলো সন্ধ্যেবেলা ইয়াম্মি ইয়াম্মি টিফিনটা সেরে নিই, আর খাবার সামনে রেখে বলে থাকতে পারছি না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অনেক 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 শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে এরকমই সুন্দর একটি নেক্সট ব্লগের সাথে। সে ভালো থাকো, সুস্থ থাকো।